বধু নির্যাতনের মামলা তুলে নিতে স্ত্রীকে চাপ মামলা তুলে না নেওয়ায় এবং খুনের হুমকি বিরুদ্ধে থানায় নালিশ দায়ের ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ বধু নির্যাতনের মামলা তুলে নিতে স্ত্রীর ওপর চাপ সৃষ্টির অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে খুনেরও হুমকি দেন বলে অভিযোগ ঘটনাটি ঘটেছে হাবড়া থানার জয়গাছি এলাকায় জয়গাছির নিমাই বিশ্বাসের সাথে দশ বছর আগে বিয়ে হয় হাটথুবার শেফালি বিশ্বাসের তাদের তিনটি কন্যা সন্তানও রয়েছে বছর তিনেক আগে শেফালি স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেন এরপর থেকেই বাপের বাড়িতে থাকতেন তিনি কিছুদিন আগে স্ত্রীকে ফোন করেন নিমাই বিশ্বাস মামলা নিয়ে তাদের মধ্যে আলোচনা করবেন বলেও জানান সেই মতো রবিবার শ্বশুর বাড়িতে আসেন শেফালি স্বামী স্ত্রী দুজনের আলোচনা হতেই নিজেদের মধ্যে বচসা শুরু হয় অভিযোগ স্বামী নিমাই হঠাৎই টর্চ লাইট দিয়ে স্ত্রীকে আঘাত করেন সে মাটিতে পড়ে গেলে তার গলা টিপে খুনের চেষ্টা করেন নিমাই ক্রমে পালিয়ে প্রাণ বাঁচান শেফালি থানায় স্বামীর নামে অভিযোগ দায়ের করেন ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ সকাল থাকি যখন কাজেই আমাকে বারবার ফোন করছে আমি বলছি আমি কাজ করছি এখন ঘন্টা রাখো আমাকে বিরক্ত করো না বলে কি যে তোমার কাছে কথা আছে কেশের দোকানে কালকে কালকে দিলের কাছে কথা বললাম বলছে কি কথা বলেছিস ওই কথাই হবে না আমি হচ্ছে কি তোকে ছাড়বো না ও সংসারে কোনো টাকা পয়সা দেয় না যা কাজ করে মদ গাজা খায় আমার টাকা দিয়ে আমি সংসার চালাই বাচ্চা কাচ্চা দেখি দেখার পরে ও আমাকে বলছে তোকে তুই খালি আমার কেস কেস তুলে নিবি না তুললে হচ্ছে কি তোর কপালে আছে তোর মুখ তোর মুখে মারব না তোর পা কাটবো কি করবি বল এখন তুই মদ গাজা চব্বিশ ঘন্টা খায় আমি যা কাজ করব যেটুকু আমি ছ হাজার টাকা করে মাইনা পাই সেই মায়নাটা ওকে দিতে লাগবে সংসারে এক টাকা দেবে না আর প্রতি মাসের শেষে এরকম করবে আমাকে অত্যাচার ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড হাবড়া